হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথি নলেজ কেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আপনাদের যদি ভালো লাগছে এবং সেই জন্যই আমরাও এগিয়ে যাচ্ছি এবং নতুন নতুন বিষয়ে আপনাদের যে কমেন্টসগুলো আমরা পাই হয়তো আপনারা অনেকে এখানে কেউ কমেন্টস করেননি কিন্তু আমাদেরকে ফোনে বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে অনেকেই কমেন্টস করেন বা আমাদের যারা পরিচিত বহু পেশেন্ট তারাও কিন্তু অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকেও আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টা অনেকে বলে থাকেন এবং অনেকেরই আজকে সমস্যা সেটা হচ্ছে গোড়ালির পায়ে যন্ত্রণা মানে পায়েতে দেবেন গোড়ালির কাছেই যন্ত্রণাটা হয় অন্য কোথাও নয় এবং যাদের ওভারওয়েট আছে তাদের কিন্তু এই যন্ত্রণাটা আরও বেশি দেয় তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু আমরা বলে রাখবো সেই বিষয়গুলো যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু যন্ত্রণাটা অনেকটাই কমে যায় আর এর জন্য একটি মেডিসিনের কথা বলবো এটাকে আপনারা কিছুদিন যদি একটু অ্যাপ্লাই করে নেন তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন তো প্রথমত বলে রাখা হয় যারা ধরুন বাড়িতে সবসময় মেঝেতে পাকা জায়গায় হাঁটছেন বা ঢালাই জায়গায় হাঁটছেন যেখানে কিন্তু মাটি বা এমনি কোনো জায়গা পাচ্ছেন না বা দেখা যাচ্ছে খুব শক্ত জুতো পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু নরম জুতো পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির মধ্যেও যদি থাকেন সেখানেও কিন্তু একটি নরম চপ্পল পরে চলার অভ্যাস করতে হবে এইটা একটু আপনাকে মেনে চলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে তো সেটাও একবার চেক করে নিতে পারেন যদি ইউরিক অ্যাসিড থাকে তার জন্য যে মেডিসিন আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে তো তাছাড়া যদি এমনি অকারণে দেখা যায় হঠাৎ করে আপনার গোলালি যন্ত্রণা শুরু হলো তো সেইখানে আপনারা একটা ওষুধ আছে হোমিওপ্যাথি দিয়ে সেই ওষুধটা খেলে কিন্তু আপনারা অনেকটা উপকার পাবেন এবং প্রায় সেরেই যাবে বলা যায় সেটা হচ্ছে আপনার কি অ্যারেন্ডা ডায়াডেমা তো অ্যারেন্ডা ডায়াডেমা থার্ডটি আপনি দিনে দুবার কি তিনবার করেও খেতে পারেন বেশি নয় আপনি ছয় থেকে সাত দিন খান আশা করি আপনার এই গোড়ালি যন্ত্রণা যেটা হঠাৎ করে এসে যায় এবং খুব কষ্ট দেয় এটাতে কিন্তু আপনি অনেকটাই উপকার পাবেন তো অ্যারেন্ডা ডায়াডেমা থার্টি আপনি ব্যবহার করে একবার দেখুন আশা করি আপনি অনেকটা ভালো ফল পাবেন এবং এই যে গোড়ালি যন্ত্রণা এর জন্য কোনো ধরনের পেনকিলার খেতে যাওয়ার প্রয়োজন হবে না আর আমরা মনে করি বা আপনারাও ভালো করেই জানেন এই পেনকিলার যখন তখন খাওয়া এটা কিন্তু মোটেই ভালো জিনিস নয় এতে করে দেখবেন আপনার আস্তে আস্তে হার্ট ডিজিজ কিডনি ডিজিজ অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে তো আপনারা যদি এই সমস্যাগুলো থেকে এড়িয়ে যেতে চান বা সাইড ইফেক্ট না আসতে চায় বা পেনকিলার থেকে দূরে থাকতে চান তাহলে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধগুলো একটু একটু করে ব্যবহার করে দেখতে পারেন এতে করে কোনো বিশেষ সাইড ইফেক্ট নেই কিন্তু আপনারা দেখবেন খুব ভালো উপকার পাবেন তো একদম নিজে থেকে বই পড়ে দেখা যায় হয়তো একটু যারা বাড়িতে প্র্যাকটিস করেন খুব অসুবিধে হয় অনেকেই আছেন নিজে থেকে বই দেখে করতে যান সেখানে দেখা যায় বলতে থাকেন তারা যে এই ওষুধগুলো গুলিয়ে যায় মানে অর্থাৎ একটি রোগের জন্য অনেক রকম ওষুধ থাকে কোনটাকে ঠিক করব তাদের একটু প্রবলেম হয়ে যায় তো আমরা স্পেসিফিক কিছু রোগের ক্ষেত্রে যে ওষুধগুলো বলে থাকি সেগুলো এমনভাবেই আমরা আলোচনা করি যেগুলো আপনার স্পেসিফিক মেডিসিন বলা যায় বা পিকুলার মেডিসিন বলা যায় তো তার ক্ষেত্রে সিমটোমেটিক্যালি অতটা মেলানো ঠিক প্রয়োজন না হলেও চলে তো সেই রকম আজকে যে আলোচনা করলাম গোড়ালি ভাতা সম্পর্কে আপনাদের যাদের যাদের হচ্ছে আপনারা এটা ব্যবহার করে দেখুন কীরকম ফল পেলেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটা যদি উপকারে লেগে থাকে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন